যে ছেলেরা 70টা করে হুর পাবে, মেয়েরা কি পাবে? মেয়েদেরও তো হক আছে নাকি, তারাও পরিষ্কার, এটা প্রশ্ন। মায়েরা কি পাবে জান্নাতে যাওয়ার পরে? আপনাদেরকে বলি, দুনিয়া দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলে দিই, দুনিয়াটা থাকবে না, নষ্ট হবে, ধ্বংস হবে, হবে না, হবে না, ধ্বংস হবে। ওই জন্য ইসলাম কারুর পরোয়া করে না। নবীজি 23 বছর মেহনত করেছেন, কত বছর বললাম, 23, 40 বছর বয়সে মেহনত শুরু করেছেন, আল্লাহ নবুয়ত দিয়েছেন, 23 বছর মেহনত করেছেন। 23 বছরের মেহনতে গোটা পৃথিবীতে এখন 250 থেকে 300 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির এইটুকু সময়ে গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই কথা ভেবেছেন, আমার উম্মতের কি হবে, দুনিয়ার কথা নয় পরকালের কথা। দুনিয়ার সঙ্গে পরকালের পার্থক্যটা, আমরা মরে যাই না, যাই না, আমরা মরি না, এ বাবা মানুষ মারা যায় না, যায় না, মরে যাওয়ার পরে কবরে থাকে না, মাটির সাথে মিশে যায়, বাপ কথা বলুন, মাটির সাথে কি হয়, মিশে যায়, মাটির সাথে মিশে যায়, আমাদের হাড় গোড় সব মিশে যায়। আল্লাহ পুনরায় কিয়ামতের দিনে দাঁড় করাবেন, এটা বিশ্বাস রাখেন, সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ পুনরায় দাঁড় করাবেন। আর সেই দাঁড় করানোটা কেমন হবে বলে দিই আপনাকে, দুনিয়াতে আল্লাহ লিভার দিয়েছে, আছে না নাই, লিভার আছে, এই লিভার আল্লাহর যে পার্স গুলো, এক একটা পার্সের যদি নিয়ামতের শুকর আদায় করেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকর আদায় করলেও শেষ করতে পারবেন না। ওই জন্য আল্লাহ সৃষ্টির পার্থক্য বুঝিয়েছে নবীজি, নবীজিকে বললেন শোনো, পৃথিবীর মানুষকে আল্লাহ প্রশ্ন ছুড়েছে, হে আমার নবী বলো, আনতুম আশাদু খালকান মিস সামাউ বানাহা, আসমান সৃষ্টি করা কঠিন না তোমাদিকে সৃষ্টি করা কঠিন? ভেবে দেখো, আল্লাহ প্রশ্ন করলেন, হে নবী, আসমানকে সৃষ্টি করা কঠিন না তোমাদিকে সৃষ্টি করা কঠিন? আসমানটা হাত বুলিয়ে দেখো, সাতটা থাকে থাকে আসমান দাঁড় করিয়েছি, কোনো বাঁধন নাই, কোনো থাম্বা নাই, বিনা বাঁধনে বিনা থাম্বাতে, আর তোমাদিকে তো সৃষ্টি করেছি, আল্লাহ খালি বলেছেন হয়ে যা, হয়ে গেছে, এতটুকু পার্থক্য। নবীজি শানে যারা মুস্তাকি করে, আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহ তাদেরকে ইমানের দাওলাত দেক, আল্লাহ ইমানের মধ্যে তাদেরকে প্রবেশ করা, আর মাথায় ইমানে রাখবেন, এতটুকু পাকাপোক্ত ইমান রাখবেন, আপনার ইসলামের কোরআনের এতটুকু ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আপনি ঠিক, আপনার লিভার নষ্ট, আপনার আর কোনো দাম আছে? লিভার কি করে ডাক্তার দিকে জিজ্ঞেস করুন, লিভার হজম শক্তি বাড়ায়, বাড়ায় না, বাড়ায় না, লিভার কি করে হজম শক্তি বাড়িয়ে দেয়, লিভার হজম করায়। ডাক্তারে যদি বলে লিভার নষ্ট, গ্যারান্টি শেষ, যদি বলে কিডনি দুটো ফেল, গ্যারান্টি শেষ, আপনার বড় কষ্ট লাগে। সেদিনে কোরবানির 2 দিন আগে আমার বড় ভাইয়ের শ্বশুর মশাই ইন্তেকাল করেছিলেন, ভালো মানুষ, খুব ভদ্র মানুষ, তো হঠাৎ কিডনি দুটো ফেল হয়েছিল, হাটের একটু প্রবলেম ছিল, রাত্রে খবর এলো ইন্তেকাল করেছে, স্টক করে, হায়াত নাই, সুস্থ মানুষ, ভালো মানুষ, আমার আব্বাজির থেকে ছোট বয়সে ইন্তেকাল করেছে, গিয়ে জানাজা পড়ে এলাম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার ভাই কিডনি ফেল, আপনার গ্যারান্টি শেষ, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আপনাকে যখন জান্নাত দেবে, এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন, কোথাও বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা তোমাদের জন্য ধোঁকা, কোথাও বলেছেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুম কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, আল্লাহ বলেছেন হে আমার বিশ্ব নবী বলো, আমি আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করব, চুর চুর করে দেব, সমুদ্র উতলে পড়বে, কোথাও আল্লাহ বলেছেন রঙিন
রঙিন পশমের মতো উড়াবো। কোথাও আল্লাহ বলেছেন এই পৃথিবীটাকে আমি ধুলিকণায় পরিণত করব। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জান্নাতীদের জন্য জান্নাতের যে জায়গাটা সেটা আবাদান আবাদা। কি বললাম? আবাদান আবাদা। জান্নাতে কি কি থাকবে শুনেন, জান্নাতীদের জন্য রাজপ্রসাদ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রাজপ্রসাদ? যে বাড়িগুলো আল্লাহ জান্নাতে তৈরি করবেন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, একটা ইট সোনার একটা ইট রূপার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই বাড়িতে যে পালংটা আপনাকে দেওয়া হবে শোবার জন্য সেটা হীরে মতি মুক্ত দিয়ে সাজানো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে এত সুন্দর সুন্দর বাড়ি আপনার জন্য তৈরি, আপনার ঐশ আরামের জন্য। আপনি যে বাড়িটায় বাস করবেন তার তলা দিয়ে নহর বয়ে যাবে। কিসের? দুধের নহর, মধুর নহর, পানির নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়ে যাবে সেই বাড়ির তলা দিয়ে। আপনি উপর থেকে দেখতে পাবেন নিচে দিয়ে পানি বয়ে যাবে। তারপরে খুব সূক্ষ্মভাবে বুঝবেন, যিনারা ইমাম সাহেব আছেন কিংবা আলেম আছেন তিনারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন, জান্নাতে মসজিদ থাকবে না থাকবে না? এ তাড়াতাড়ি বলুন হ্যাঁ না না। জান্নাতে মসজিদ থাকবে না। বুঝতে পেরেছেন না পারেননি? দুনিয়াটা কি? দুনিয়াতে আল্লাহ নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, আমল দিয়েছেন জান্নাতটা তৈরি করার জন্য, জান্নাতে যাবার জন্য আমল তৈরি করার জন্য। দুনিয়াতে নামাজ, আল্লাহর ঘর মসজিদ, জান্নাতে প্রয়োজন পড়বে না। জান্নাতে ইবাদত হবে, আল্লাহর কাছে তুমি সিজদা করে শুকর আদায় করো, আল্লাহর কাছে তুমি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। জান্নাতে নামাজ থাকবে না, জান্নাতে খানা খাবেন গলা পর্যন্ত পায়খানার প্রয়োজন হবে না, আলহামদুলিল্লাহ বলবেন হজম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আপনি যখন পানি পান করবেন, লিটার লিটার পানি, গলা পর্যন্ত পানি পান করবেন, প্রস্রাবের প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক গায়েব হবে প্রস্রাব থেকে পাক, পায়খানা থেকে পাক। 70টা হুর বিবি দান করবেন আল্লাহ, তাদের সঙ্গে যদি এক লাগাতারে 70 বার মিলামিশা করেন যৌবন ক্ষমতার কমি হবে। কথা বলুন, কেন কমি হবে না? জান্নাতে বীর্যপাত হবে না হবে না? তাড়াতাড়ি বলুন হ্যাঁ না না। জান্নাতে বীর্যপাত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বীর্যপাত হবে না জান্নাতে মিলামিশার পরে, কিন্তু আপনি অত ঠাই এবং অত থেকে অধিক বেশি আমার আল্লাহ বলেছেন তোমরা সুখ পাবে জান্নাতে তোমার বিবিদের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত থেকে অধিক বেশি তুমি সুখ পাবে তোমার বিবিদের সঙ্গে মিলামিশা করে। দ্বিতীয় নম্বর, আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, জান্নাত এমন একটা জায়গা আল্লাহ আপনাকে প্রত্যেকটা খারাপ কাজ থেকে পাক করে দিবেন, পবিত্র করে দিবেন। আপনার পায়খানা থাকবে না, প্রস্রাব থাকবে না, বীর্যপাত থাকবে না। সেখানে কি থাকবে? ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম আর সালাম, ভালোবাসার ভালোবাসা, মহাব্বত আর মহাব্বত, সেখানে অন্য কিচ্ছু থাকবে না। একজন ভাই প্রশ্ন করেছে, আমি দেখলাম কমেন্টে, আমাকে আমার যে ইউটিউব চ্যানেল সে দেখালো যে ছেলেরা 70টা করে হুর পাবে, মেয়েরা কি পাবে? মেয়েদেরও তো হক আছে নাকি, তারাও পরিষ্কার। এটা প্রশ্ন, মায়েরা কি পাবে জান্নাতে যাওয়ার পরে? আপনাদেরকে বলি, দুনিয়াতে একটা স্বামীর দুটো বিবি হয় না হয় না, তিনটে বিবি হয় না হয়? যেমন